আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস পেঁয়াজ মরিচ আর হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি রেডি মিক্স মশলা এখানে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হবার পরে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছু গোটা মশলা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কষি পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানি দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে বিরিয়ানি মশলা এখানে আমি এক প্যাকেট দিই এক প্যাকেটের অর্ধেকটুকু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা গরুর মাংস গরুর মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে যত ভালো কষাবো তত সুন্দর ঘ্রাণ বের হবে আমি খুব ভালো মতো কষাবো দেখুন আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংস সিদ্ধ হবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব দেখুন যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে দেখুন এখানে আমার গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গেছে এখানে আমি লেবু দিয়ে দই মিক্সড করে রেখেছিলাম সেই দই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম দুই চামচ টমেটো সস টমেটো সসটা আমি বাড়িতেই তৈরি করেছি সেই সস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এরপর আমি অন্য একটি পাত্রে দিয়ে দিলাম তেল বিরিয়ানি রান্না করবো যে জন্য সেই জন্য আমি আলাদা আর একটা পাত্রে দিয়ে দিলাম তেল ঘি আর হচ্ছে কিছু গোটা মশলা এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো আমি ভেজে নেব হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে দেখুন এই পাশে আমি পোলার চাউলটা আগে থেকেই ভিজিয়ে রেখে ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম আদা বাটার হচ্ছে লবণ এখন আমি আর একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পোলার চাউলটা ধুয়ে রেখেছিলাম যে চাউলটা সেই চাউলটা দিয়ে আমি এখন আরেকটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে দিলাম দেখুন চাউলটা ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দিলাম একটু দুধ এটা হচ্ছে পাউডার দুধ আমি কুসুম গরম পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দেখুন চাউলটা আধা ফোটা হওয়ার পরে আমি দিয়ে দিলাম কষানো গরুর মাংস এরপর আমি ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আবার আমি একটু নেড়ে চেড়ে দেব দেখুন প্রায়ই হয়ে গিয়েছে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি এখন বিরিয়ানিটা দমে বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিলাম হয়ে গিয়েছে দেখুন আমার বিরিয়ানি আমি চাউল একটা দেখুন চাউলটা সুন্দর ফুটে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম বিরিয়ানির উপরে দিয়ে দিলাম দেখুন হয়ে গিয়েছে আমার আজকের বিরিয়ানি আমার আজকের রেসিপি বিরিয়ানি দেখুন রেডি আমার এই রান্নাটি যার ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লা